सप्तर्षि वेलकम बैक टू आमार गेमिंग चैनल गोल्डन ईगल गेमिंग। तो आज हमें खेलबो माइनक्राफ्ट। आज माइनक्राफ्ट अनेक दिन धरे वीडियो बनाना है क्या ना कि रिजन एटार धरे टाइटैनिक जहाज बनिए खूब मुश्किल हो टाइटैनिक जहाज़ा बनाते मैंने कत जिन खर्चा हो बापरे और हमें ये भावल समुद्रे ओपरे बनाब। तो आज हमें तुम्हारे संगे यस तुम्हारे संगे आज हमें पूरे जहाज़ा एक्सप्लोर करब। तो चलो लेट्स स्टार्ट। फर्स्ट तो एक रेस्टिंग रूम এখানে বসে সবাই সানসেট দেখবে। আপনাদের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। এই যে সানরাইজ হচ্ছে, দূরে একটা ভিলেজ আছে, কিন্তু ভিলেজ আমাদের যাবো না আমরা। আর আমার এই আমার প্রথম মাইনক্রাফ্টের ফার্স্ট ভিডিওতে একটা টাওয়ার দেখিয়েছিলাম, ওইখানে একটা ক্রিপার এসে সারভাইভেলে একটু খেলছিলাম, ক্রিপার এসে ওই জায়গাটাকে ফাটিয়ে দেয়, আমি ওকে নেদারাইট শট দিয়ে মারি। কিন্তু এই টাইটানিক জাজটা বানাতে আমার খুব মুশকিল হয়েছে। আর বেসিক্যালি আমার অনলাইন ক্লাসও চলছে, অনলাইন টেস্টও চলছে 10 মার্কসের। এই যে এই রুমগুলো এত ছোট ছোট কেন? আমি তো বড় বড় রুম বানিয়েছিলাম। তাও ঠিক আছে। ওরে বাপ রে, এখান থেকে পড়লে আর রেহাই ছিল না। বাহ, তাহলে এইদিকে সবাই খাবার দাবার খাবে, মানে গল্প গুজব করবে। তা আমার কি, আমার তো শুধু আপনাদের এটা এক্সপ্লোর করে না, পড়বো রে, এই পড়বো রে। এইটা তো একটা একটা টেবিল, এখানে অনেক লোক বসে খাবে, কি করবো। আমি চেয়ার বানানোর টেকনিকটা জানি, কিন্তু আমি ওইটা দিয়ে বানালে আমার আজকে ভিডিওটা হতো না এই জন্য। তো এই ভুলটাকে এখানে কেন রেখেছি আমি? টাইটানিকটা অনেক কষ্ট করে বানিয়েছি। ও ইস, বুঝেছি এটা কি, নিশ্চয়ই টয়লেট ফয়লেট হবে না। ছাড়া বাইরে চলি। স্পাইডার কি করে আসলো? এক সেকেন্ড, আমি তো সব মবদের, এখন তো ডায়মন্ড সোয়ার্ডের জামানা উঠে গেছে, সবাই নেদার। আলি রে আলি, ইধার দেখ, আলি রে আলি স্পাইডার, তুঝে তব জানা হোগা। মনে হচ্ছে না আমি আমার আরেকটা টাইটানিক জাহাজ বানিয়েছিলাম, কিন্তু ওইটা খুবই দুঃখ সহকারে বলছি ওইটা ধ্বংস হয়ে গেছে। আর আপনারা ভাবছেন কেন, আমি একটু ওই টাইটানিক জাহাজে একটু রিনোভেটিং করতে করতে আমি ভুল করে লাভা একটু ভুল করে একটু লাভা ফেলে দিয়েছিলাম, ওটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ জানি না পরে দেখি নাকি আমি আমার ওই টাইটানিক জাহাজে পুরো লাভা ভর্তি হয়ে গেছে, জানি না কেন। এখন জানি না লাভা কেন পুরো ভর্তি হয়ে গেছে, কি বলবো। খুব ওটাকে অনেক কষ্ট করে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একটুও লাভা বোঝেনি। তার সঙ্গে এখানে জলও অনেক ছিল, কি করবো, আফসোস। আমার ওই টাইটানিক জাহাজটা আর রইল না। আমার হালত দেখলে না আপনারা কাঁদবেন কম হাসবেন বেশি। ইয়েস, ইন্টেরিয়রটা অনেক বড়, আমি একদিনে এক্সপ্লোর করাতে পারবো না মনে হয়। তাও আপনাদের যতটা পারি দেখিয়ে দিই। এখন আর টাইটানিকের সামনে এই বরফের জায়গাটা আছে। বাহ, আসল টাইটানিক, কেউ বলবে আমি মাস্টার আর্ট, আমি যে আমি যা যা বাড়ি বানাই না, স্যার ডিজাইন একটু আলাদা হয় কিন্তু দারুণ হয়। এবার আমাকে এখান থেকে বাইরে যেতে হবে, কিন্তু বাইরে যাওয়ার গেটটা হারিয়ে ফেলেছি আমি, মানে এত বড় জাহাজটা বানিয়েছি না কিন্তু জায়গাটা হারিয়ে ফেলেছি।
চলো আপাতত তখন এই যে এখান থেকেই যাই। ওইখানে ভিলেজটা কেন আছে? ও শিট, আপনারা ভাবছেন এই জলটা হাওয়ায় কেন? এটা আমি স্টাইলের জন্য রেখেছি। এখানে আমি এটা প্ল্যাটফর্মের মতো বসিয়েছিলাম, তারপর এই রেখে পরে জলের করে একটা স্টাইল বানিয়ে দিয়েছি। আমরা টাইটানিক জানতাম, কিন্তু এটা ফ্লোটিং টাইটানিক। এখান থেকে কিসের লাইট? এটা কিছুর তো একটা লাইট আসছিল এখান থেকে। না না, মানে আমার ভুল দেখেছি। এ হ্যাঁ, এখান থেকে আসছে। ওয়াটার হেল, এখানে লাভা তো, এই তো একটা মহাসাগর আর এখানে লাভা। জানি না মাইনক্রাফ্ট আলাদা কী যে বানিয়েছে। গেমটা দারুণ, কিন্তু গ্রাফিক্সটা সেই 50 বছর আগেকার গ্রাফিক্স। বাহ, টাইটানিকটা দেখে আমার খুব খুশি হচ্ছে, কিন্তু আগে আর এই বরফে এখানে ধাক্কা খেলেই টাইটানিক দুভাগে ভেঙে ধ্বংস হয়ে যায়। এবার আমি আপনাকে এই জায়গাটা দেখাচ্ছি, আমার জাহাজ বাড়ি এসব বানাতে আমার দারুণ লাগে। আমি একটা ফ্লোটিং আইল্যান্ডও বানিয়েছি, ওইটা তখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে ওর ওটাকে নিয়ে ওটা ভিডিও বানাবো। আমি আর কি মারছি না, সত্যিকারের ভিডিও বানাবো। যদি আপনারা আমায় এই ভিডিওতে 50 লাইকস, 50 সাবস্ক্রাইবার করিয়ে দেন, তাহলে আমি আরেকটা জাহাজ বানাবো, আর আমার ফ্লোটিং আইল্যান্ডের ব্যাপারে একটা ভিডিও বানাবো। আর 100 সাবস্ক্রাইবার হলে একটা দারুণ ডিল আছে, ডিসক্রিপশানে গিয়ে দেখে নেবেন। একশো সাবস্ক্রাইবার হলে একটা দারুণ ডিল আছে, ওই ডিলটা আপনারা যদি চান তাহলে এক্ষুনি যান, 100 সাবস্ক্রাইব করুন, আমার সব ভিডিও দেখুন, আর প্লিজ লাইকও করে দেবেন। আমার 41 সাবস্ক্রাইবার হয়েছে ভগবানের দয়ায়। আপনারা আমাকে 50 করিয়ে দিন, আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো। আর 100 করিয়ে দিলে একটা দারুণ ডিল আছে, ওইটাকে আমি আপনাদের ডিসক্রিপশানে লেখা আছে, এটা ডিসক্রিপশান থেকে পড়ে নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এত অবধি থাক। যদি আমার টাইটানিকটা ভালো লাগে তাহলে এর জন্য একটা লাইক আপনারা করে দেবেন, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো গাইজ, অনেকক্ষণ হয়ে গেল গেম প্লে, তো এখনের জন্য গুড বাই। আর আমি দেখা করছি আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও যখন 50 সাবস হবে। তো এখনের জন্য নেব আমি একটা গুড বাই।